বাবা, সন্তানের মঙ্গল কামনায় যেন সে বিসর্জন দিতে পারে সর্বস্ব। সন্তান সুস্থ অসুস্থ কিংবা প্রতিবন্ধী যাই হোক না কেন, বাবার কাছে সবাই সমান। সে বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং দায়িত্ব পালনে সন্তানদের এগিয়ে আসার আহ্বানে পালন করা হয় বিশ্ব বাবা দিবস। দিনটি আজ বাংলাদেশেও পালিত হচ্ছে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বাবা শব্দটা নির্ভরতার, নিশ্চয়তার। সন্তান যেমনই হোক, বাবার কাছে রাজপুত্র রাজকন্যা, যেমন জারিয়া আর জেহরান। 10 বছরের অটিস্টিক শিশু জেহরান কথা বলতে পারে না। মা রাহাত আমির জানান, জেহরান একেবারে বাবা অন্তপ্রাণ। সময় ওরা চায় যে ওর বাবা ওদের সাথে পাশে থাকবে। জেহরানের প্রতি বিশেষ নজর দিতে হয় বাবা শাহজারুল ইসলামের, কারণ 8-10টা শিশুর মতো স্বাভাবিক নয় সে। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা মুহূর্তে তাকে চোখে চোখে রাখতে হয়। তার সুন্দর ভবিষ্যতের জন্য চলছে চিকিৎসা, বিশেষ স্কুলে পড়াশোনা। তারপরও জেহরানকে নিয়ে যিনি কখনো হাঁপিয়ে ওঠেন না, তিনি বাবা। আমার বাচ্চা ইজ মাই সান, এটি আসলে বড় কথা। স্পেশাল চাইল্ড আর নর্মাল চাইল্ড আমি অ্যাকচুয়ালি এখানে কোনো পার্থক্য দেখি না। বাট একে টেক কেয়ার করতে আমি এনজয় করি, এক্সট্রা বার্ডেন এরকম মনে হয়। আমি যে মনে হয় যে সে এখনই সেই ছোট্ট বাচ্চাটা আছে, যদিও একটু গ্রোন আপ, তো ওকে আগের মতোই বাথরুমে নিয়ে যাই, গোসল করাই, টয়লেট পরিষ্কার করি। আমার কাছে এটা খারাপ লাগে না, আমার কাছে নর্মাল মনে হয় যে আমার বাচ্চার প্রতি আমার দায়িত্ব। এ কারণেই বোধহয় বাবারা সন্তানদের কাছে হিরো। কেবল দায়িত্ব পালনই নয়, ভালোবাসায় জয় করে নেয় তারা সন্তানদের হৃদয়ে। লাইফে আমার বাবার অবদানটাই সবচেয়ে বেশি আমার এত দূর আসার পেছনে। নিজে না খেয়ে আমাদেরকে আগে খাওয়ানোর চেষ্টা করেন, সবসময় নিজে যত বিজি থাকুক আমাদেরকে আগে খেয়াল রাখেন। বকা দেয় তাহলে অনেকেরই খারাপ লাগে, কিন্তু এই বকাটা আমাদের ভালোর জন্যই দেয়। যার বাবা নেই সে জানে বাবা না থাকার যন্ত্রণাটা কি। জুন মাসের তৃতীয় রবিবার পৃথিবীর বিভিন্ন দেশে বাবা দিবস পালন করা হয়। বাবারা যেমন সন্তানদের প্রতি দায়িত্ব পালন করেন, সন্তানরাও যেন বৃদ্ধ বয়সে বাবাদের প্রতি পালন করেন তাদের দায়িত্ব, এই প্রত্যাশা বিশ্বের সকল বাবার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।